গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, ঠান্ডায় আমি আর উঠতে পারছি না, এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, কি করবো বলো তো বন্ধুরা? মানে জানুয়ারিটা কি পুরো ঠান্ডা থাকবে? দেখো, সোয়েটার পরেছি, এটা পড়েছি, এটা পড়েছি, মানে তাও শীত করছে না, এটা পরে এটার মধ্যে দিয়ে রয়েছি। এখন কটা বাজে কেন? এখন বাজে হলো সকাল 10টা। মানে রান্না বান্না হয়ে গেছে, রান্না কি করেছি বলো তো? আজকে বিউলির ডাল করেছি, তারপরে করলাম পালং শাক, তারপরে আমুদি মাছের ঝাল, এই রান্না করেছি, রুটি করেছি, ওনার শাশুড়ির খাওয়া হয়ে গেছে। তো আমি তো সকালে টিফিন খাচ্ছি না, তো তো এখন শুয়ে বসে আছি। তো ঠান্ডা লাগছে, কী করে ঘর মুছবো, কী করে স্নান করবো? প্রচণ্ড শীত করছে, আমার ভাল লাগছে না, কবে ঠান্ডাটা যাবে? আমার শীতকাল একদম একদম ভাল লাগে না, একদম ভাল লাগে না। তোমাদের শীতকাল ভালো লাগে? আমার ভাল লাগে না শীতকাল। গরমকাল তো ভালো, ঠিক আছে, গরম ভালো, কিন্তু শীতকাল আমার একদম, শীতকালে কাজ করতে পারি না, আমার প্রচণ্ড শীত করে, আর এমনি খুব শীত কাতুরে আমি, এত ঠান্ডা লাগছে না কি বলবো। এখন তো উঠতেই হবে, উঠতে হবে, উঠেই তো গেছি সেই কোন সকালে। তো রান্না বান্না হয়ে গেছে, গ্যাসটা মোচা হয়ে গেছে, রান্নাঘর মোচা হয়ে গেছে, এখন শুধু ঘর মুছবো, কাচবো, স্নান করবো, পুজো দেবো, এখন অনেক কাজ, অনেক কাজ বাকি। কিছু আমি জানা, আমি শীত করছে গো বন্ধু, এত প্রচণ্ড রান্না, কবে যে গরম পড়বে। চুলগুলো রোদে দেবো, দাও খুলে দাও, দেখো আমার শাশুড়ি কি বলছে বলে, কি চুলগুলো রোদে দাও, তা চুলগুলো চলো খোলো, চুলগুলো রোদে দি, চলো, তুমি তো বললে চুল রোদে দিতে, এই তো রোদে, চো খুলবো না, উঠছে না তো, চুলগুলো রোদে দেবো বলো, আমি চুলগুলো কি করে রোদে দেবো তোমরাই বলো, তোমরাই অন্তত বলো, আমি চুলগুলো রোদে কি করে দেবো? চুল তো মাথায় রোদ বজে না, তা বলো বুঝিয়ে বলো, চুলগুলো সোজা করে দাও রোদের দিকে, রোদের দিকে সোজা করে দেবো, তা রোদ কোথায় এখানে? তো চলো ভাত খাবে, চলো না, এখন খাবো না, কখন খাবে? পালা ঝুক পটি পাবে বলে, হ্যাঁ পটি পাবে বলে, ওই যে বললো হ্যাঁ পটি পাবে বলে, তাহলে কি এমনি এমনি না না পটি পাবে বলে খাবে না, খিদে পেয়েছে পটি পাবে বলে খাবে না আমারও। হাই ফ্রেন্ডস, কার এরকম ঠান্ডা লাগছে বলো? আমার যে আজকে কী ঠান্ডা লাগছে তোমাদের বলে বুঝাতে পারবো না। দেখো, সোয়েটার পরা, এটা পরেছি, এটা মোজা, পায়ে মোজা সব পরে শুয়েছি, এত ঠান্ডা লাগছে আমার, এত ঠান্ডা লাগছে। আর সরি, বিকেলে তো ঘুম থেকে উঠে এই করলাম, সন্ধে দিলাম, শাশুড়ি আজকে দুধ খায়নি, চানাচুর মুড়ি খেয়েছে, আর রাতে কী করে রান্না করবো সেটাই ভাবছি, এত ঠান্ডা লাগছে আমার। তোমাদেরকে মানে কার কার এরকম ঠান্ডা বলো? এমনিও আমি শীত কাতুরে, তবু আমার আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা, আমি কী করে উঠে বিকেলে রান্না করবো? রাতে ভাল লাগছে না, ভাল লাগছে না। দেখো কীরকম ঠান্ডা, কীরকম ঠান্ডা, দেখো মোজাও পরে রয়েছি, গায়ে দিয়ে রয়েছি, আমার প্রচণ্ড শীত করছে। সেই তো শুয়েছিলাম, তো এখন যাচ্ছি রান্নাঘরে, কি করতে? পেঁয়াজ আলু কাটতে। কেন বলো তো? তোমরা কি করে বলবে বলো? আমি না বললে আমার বরমশাই ফোন করলো, ফোন করে বলল আমি স্টমাক আর কি বলে মেটে নিয়ে আসছি, তুমি একটু পেঁয়াজটা আলুটা কেটে রাখবে। আমি যে আমি পারবো না, আমার প্রচণ্ড, সত্যি আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি যে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি বলে একটু ওইটা কেটে রাখো, আমি করবো খানে, কী বলবো বলো? এখন এই যে রান্নাঘরে যাবো, এখন এটা করবো, এই
ওটা কাটবো, কেটে রুটিটা করি। ওনার আবার 8টা বাজতে চললো, 8টার সময় আবার ওষুধ, 8টায় ওষুধটা খাইয়ে দিই। আমার শীতকালে উঠতে ইচ্ছে করছে না, এখন খুব 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 মায়ের কথা মনে পড়ছে। বলে না মা, মা তো মাই হয় বলো তো। ঠিক আছে, বেশি কথা বলবো না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি এখন যাই পেঁয়াজটা আর এটা কেটে রুটিটা করে নিই। কি ঠান্ডা লাগছে গো বন্ধুরা, খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, আমার খুব ঠান্ডা লাগছে, খুব 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 শীত করছে। তো আমি রুটিটা করে নিই আর ওগুলো কেটে কুটে রাখি, ভাত করবো না, ভাত যা আছে ওর হয়ে যাবে, বুঝেছো? ভাত করবো না, আর আমি একটা রুটি খাবো, আর শাশুড়ি দুটো রুটি, শ্বশুরের 4টে রুটি, আর ওর জন্য 2টো রুটি করে রাখবো। কারণ ভাতে যদি না হয়, ছেলে মানুষ তো সারাদিন কাজ করে, 2টো রুটি করে রাখবো, এসেই খাবে, মাংসটা হলেই খেয়ে নেবে দেখবে। তো ঠিক আছে, চলো রান্নাঘরে ঢোকা যাক। অনেকক্ষণ ঠিক করছে বাইরেটা, ও বাবারে। গোল্ডেন কালার হবে তুলে দেবো। এই পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো মধ্যে আদা রসুন পেস্ট করে বাটা রয়েছে, ওইটা নিয়ে আসলেই বসিয়ে দেবো। দিলে মেটে আলু বললো, নিয়ে আসলো মাটন, অল্প একটু একদম টিফিন দিচ্ছি, রুটি আর ছোট টেস্ট।